বাড়ির সবচেয়ে আদরের ছেলেটা মায়ের কাছে কখন পর হয়ে যায় জানেন? যখন তার ইনকাম করার বয়সেও সে ইনকাম করতে পারে না, স্ত্রীর সবচেয়ে কাছের সবচেয়ে ভালোবাসার স্বামীটা পর হয়ে যায় কখন জানেন? যখন সে ঠিকঠাক করে ইনকাম করে সংসারটা চালাতে পারে না। প্রিয় বাবা সন্তানের কাছে কখন পর হয়ে যায় জানেন? যখন বাবা ছেলের রিকোয়ারমেন্ট মেয়ের রিকোয়ারমেন্ট পূরণ করতে পারে না। সবচেয়ে কাছের বন্ধু মানে ফেভিকল ফ্রেন্ড, স্কুলে একসাথে বসা, একসাথে ঝালমুড়ি খাওয়া, একসাথে বাইরে যাওয়া, একসাথে স্কুল পালিয়ে আসা বন্ধুটা কখন পর হয়ে যায় জানেন? যখন আপনার ইনকাম থাকবে না তার মতো। এই পৃথিবীর বুকে যোগ্যতা ছাড়া সবচেয়ে বেশি মানুষের ভালোবাসার পাত্র হয় কারা জানেন? যাদের ইনকামটা ভালো রয়েছে। সুতরাং সোশ্যাল মিডিয়ায় বিখ্যাত হয়ে, সমাজে বিখ্যাত হয়ে কোনোই লাভ নেই যতক্ষণ না আপনার একটা সুন্দর সাবলীল ইনকাম থাকছে। সুতরাং কথাগুলোকে মূল্যায়ন করে ইনকামের দিকে ধ্যান দিন, দেখবেন পৃথিবী অনেক সুন্দর হয়ে যাচ্ছে, সবারই ভালোবাসাটা অটুট থাকছে, কারণ ভালোবাসাটা তো এখন নির্ভর করে টাকার উপর। সো আপনি সামনের দিকে এগিয়ে যান আর ইনকামটাকে সুন্দর করুন। ভালো থাকবেন, আল্লাহ ভালো রাখুক, তবে ইনকাম লাগবে।